হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে আমাদের আকাশ যে চ্যাপ্টারটা রয়েছে, যেটা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রয়েছে, সেই চ্যাপ্টারের দিন রাত্রি ছোট্ট টপিকটার থেকে কিছু প্রশ্ন উত্তর করাচ্ছি, যেটা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ এই যে সামনেই যে সেকেন্ড ইউনিট টেস্ট হতে চলেছে সেখানে আসতে পারে। এবার এখানে তো অনেকটা টপিক বা অনেকগুলো টপিক যেগুলো আছে সেখান থেকে অনেক রকমের প্রশ্ন আসতে পারে, কিন্তু শুধুমাত্র দিন রাত্রি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাই আজকে আমরা দেখব। চলো স্টার্ট করি আজকে আমাদের ভিডিও। প্রথমে আমরা যেটা দেখতে পাবো যে দিন রাত্রি টপিকটা থেকে কি ধরনের প্রশ্ন আমরা জানব। প্রথম প্রশ্নে চলে এসেছি, তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় কখন? সেই সময় ছায়াটি কোথায় গঠিত হয় বা তখন ছায়ার অবস্থান কোথায় হয়? প্রশ্নটা বুঝতে পেরেছো সবাই যে কি রকমের বলেছে এটা? প্রথমে প্রশ্নের পার্ট দেখো, কতগুলো ভাগে প্রশ্নটাকে ভাগ করা হয়েছে। প্রথমে বলছে তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় কখন, অর্থাৎ কোন সময়ের কথা বলা হচ্ছে। এবার তখন ছায়াটি কোথায় গঠিত হয়, যে সময় সব থেকে ছায়া ছোট হয় সেই সময় ছায়াটা আমরা কোথায় দেখতে পাই, আর তখন ছায়ার অবস্থান কোথায় হয়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমি এই চ্যাপ্টারটা তোমাদের অলরেডি পড়িয়ে দিয়েছি, এই প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে। তাও আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে সেটা বলে দিচ্ছি। প্রশ্নের উত্তরটা হবে, দুপুর 12টার সময় সূর্য যখন আমাদের মাথার উপর থাকে তখন আমাদের ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। এই যে ছবিটা দেখছ, এখানে সূর্য রয়েছে এই বাচ্চাটার মাথার উপরে, দেখো তার ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোট, পায়ের নিচে। তাহলে তখন ছায়াটি কোথায় চলে যায়, আমাদের পায়ের নিচে অবস্থান করে বা আমাদের পায়ের নিচে গঠিত হয়। বুঝতে পেরেছ? এর পরের প্রশ্ন দেখি, এর পরের প্রশ্ন বলেছে সূর্য ওঠে কোন দিকে। এটা তোমরা সবাই পারবে, তা উত্তরটা একবার দেখে নাও, পূর্ব দিকে, তাই তো? আচ্ছা, এর পরের প্রশ্ন, পরপর তিনটে প্রশ্ন রয়েছে, ঠিকঠাক শুনবে এবং বুঝবে। প্রশ্ন নম্বর 3, কখন ছায়া সবচেয়ে বড় হয়? 4 নম্বর প্রশ্নে কি বলছে, সকালবেলা আমাদের ছায়া পড়ে ড্যাশ দিকে। 5 নম্বর প্রশ্নে বলছে আমাদের ছায়া যেদিকে পড়ে তার ড্যাশ দিকে সূর্য থাকে। তাহলে এখানে তিনটে প্রশ্ন বলেছে, ছায়া সবচেয়ে বড় কখন হয়, সকালবেলা আমাদের ছায়া কোন দিকে পড়ে, তাহলে এই প্রশ্ন থেকে আমাদের বুঝতে হবে যে সূর্যটা কোন দিকে উঠছে, তার উল্টো দিকে আমাদের ছায়া পড়বে, তাই তো? তাহলে পূর্ব দিকে যদি সূর্য ওঠে তাহলে আমাদের ছায়া পড়বে সকালবেলায় পশ্চিম দিকে, আর আমাদের ছায়া যেদিকে পড়ে তার কোন দিকে সূর্য থাকে, যেদিকে ছায়া পড়ে ঠিক তার উল্টো দিকে সূর্য থাকে। তাহলে এবার আমরা প্রশ্নের উত্তর কটা দেখে নিই। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, সূর্য ওঠার ঠিক পরে এবং সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে ছায়া সবচেয়ে বড় হয়। পিছনের ছবিটা দেখো, সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে। এবার সূর্য উঠল, ওঠার ঠিক পরে আমরা কোনাকুনি দেখবো ছবিটাকে, ঠিক আছে? পূর্ব দিকে দিকেই মেয়েটাকে আমি দেখবো না, কারণ তার ছায়াটা দেখো পূর্ব দিকেই রয়েছে, কিন্তু সূর্য যেদিকে থাকে তার উল্টো দিকে ছায়া পড়ে, তাই না? তো পূর্ব দিকে যদি সূর্য ওঠে তার ছায়া পড়বে পশ্চিমে, তো এটা মাথায় রাখতে হবে, আমরা সোজাসুজি দেখবো না, আমরা কোনাকুনি দেখবো ছবিটাকে। তো এই প্রশ্নের উত্তরটাই আমরা বলছি যে যখন সূর্য ওঠে ঠিক ওঠার ঠিক পরে এবং যখন সূর্য অস্ত যায় পশ্চিম দিকে, সেই অস্ত যাওয়ার ঠিক আগে, এই দুটো সময় সব থেকে বড় হয় ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে? আর তারপরে প্রশ্ন ছিল যে সকালবেলায় আমাদের ছায়া কোন দিকে পড়ে, তাহলে সকালবেলায় পূর্ব দিকে সূর্য ওঠে আমাদের ছায়া পড়ে পশ্চিম দিকে, আর যেদিকে সূর্য থাকে সে তার কোন দিকে ছায়া পড়ে, তার উল্টো দিকে ছায়া পড়ে। ঠিক এইভাবে যদি বলি যে আমাদের ছায়া যেদিকে পড়ে তার ড্যাশ দিকে সূর্য থাকে, তার উল্টো দিকে সূর্য থাকে। আবার কখনো কখনো
আমরা এটার থেকে এগুলো থেকে বুঝতে পারলাম এই প্রশ্নের উত্তরগুলো থেকে, এর উল্টো প্রশ্নও হতে পারে যেটার উত্তর কিন্তু আমাদের সঠিকভাবে দিতে হবে। ঠিক আছে, চলো এর পরের প্রশ্নটা দেখে নিই। পাঁচটা প্রশ্ন হয়ে গেল। 6 নম্বর প্রশ্নে বলেছে, তোমার ছায়া ছোট থেকে বড় হয় কখন? দেখো ছবিটা, দেখো উত্তরটা আমি বলে দিই। দুপুর 12টার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত সময়ে আমাদের ছায়া ছোট থেকে ক্রমশই বড় হতে থাকে। এবার আমরা তো পড়াটা শুনে বুঝে নিলাম, বা আমরা শুনে বুঝতে পারলাম না, অনেকে হয়তো বুঝতে পারবে, অনেকে বুঝতে পারবে না, কিন্তু যদি আমরা সবাই মিলে ছবিটাকে দেখি, সব থেকে ছোট থাকে কখন ছায়া? দুপুর 12টার সময়। এই ছোট থেকে বড় হবে আস্তে আস্তে কখন? এই দুপুর 12টার পর থেকে ছায়াটা আস্তে আস্তে বড় হবে, ঠিক সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত। তাহলে ছায়া ছোট থেকে বড় হয় কখন? দুপুর 12টার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগের সময় পর্যন্ত ছায়া ছোট থেকে ক্রমশ বড় হতে থাকে। ঠিক উল্টো প্রশ্ন যদি হয় যে আমাদের ছায়া বড় থেকে ছোট হয় কখন, তাহলে আমরা বলবো যে যখন সূর্য ওঠে সকালবেলায় পূর্ব দিকে, সেই সময়ের পর থেকে দুপুর 12টা পর্যন্ত ছায়া ধীরে ধীরে ছোট হতে থাকে। তাহলে সূর্য ওঠার সময় সব থেকে বড় থাকে ছায়া, তারপরে ধীরে ধীরে 12টা পর্যন্ত ছোট হতে থাকে। তাহলে বড় থেকে ছোট হয় কখন? সূর্য ওঠার পর থেকে দুপুর 12টা পর্যন্ত সময়ে। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে, তোমার ছায়া বড় থেকে ছোট হয় কখন? এটার উত্তর আমি এক্ষুনি বুঝিয়ে দিলাম, তাও উত্তরটা দেখো স্ক্রিনে দেখাবে। সূর্য ওঠার পর থেকে দুপুর 12টা পর্যন্ত সময়ে আমাদের ছায়া বড় থেকে ছোট হতে থাকে, এবং দুপুর 12টার সময় ছায়া সব থেকে ছোট হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, প্রশ্ন নম্বর 8, কোনটা সঠিক বাক্য? বা আমরা এটাকে এরকম ভাবে দেখতে পারি যে সত্য না মিথ্যা, তাই না? এগুলো তো আমাদের প্রশ্নে আসে পরীক্ষায় এইভাবে, তো আমি সেই রকম দিয়েছি। প্রথমটাতে বলেছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, দ্বিতীয়টাতে বলেছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে কোনটা ঠিক হবে তোমাদের মনে হচ্ছে? তোমরা এটা সকলেই জানো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। নেক্সট কোয়েশ্চেন, দিন রাত্রি কখন হয়? দেখো যখন পৃথিবী নিজের চারিদিকে ঘোরে, সূর্যের চারিদিকে নয়, কিন্তু পৃথিবী এক জায়গায় স্থির থেকে নিজের চারিদিকে যখন ঘোরে, সেই সময় যেদিকে সূর্যের আলো পড়ে সেই দিকটা হয় দিন, আর যেদিকে সূর্যের আলো পৃথিবীর উপর পড়ে না সেই দিকটা রাত্রি। পিছনে ছবিটা দেখে বুঝতে পারবে যে এই যে মাঝে পৃথিবীটা রয়েছে, সেই পৃথিবীর যেদিকে সূর্য রয়েছে সেই দিকটা আলো, আর যেদিকে সূর্য নেই চাঁদ রয়েছে সেই দিকটা দেখো আলোর দিকের থেকে অন্ধকার, তাই না? এর পরের প্রশ্ন, এই 10 নম্বর প্রশ্নে রয়েছে দুটো শূন্যস্থান। প্রথমটাতে বলা রয়েছে শীতকালে ড্যাশ বড় ড্যাশ ছোট, আর খতে বলা রয়েছে গ্রীষ্মকালে ড্যাশ বড় ড্যাশ ছোট। এটা তোমরা বুঝতে পারছ কি হবে? শীতকালে রাত বড় হয় দিন ছোট হয়, আর গ্রীষ্মকালে দিন বড় হয় রাত ছোট হয়। এখানেই আমার পড়ানো শেষ হচ্ছে আজকে। দিন রাত্রি থেকে এই প্রশ্ন কটাই ছিল, এর বেশি আর কিছু পড়তে হবে না। নেক্সট ভিডিওতে আমি আমাদের আকাশ থেকে যে নেক্সট টপিক রয়েছে সেই টপিকের ভিডিও আমি বানিয়ে দেব। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু নেক্সট ভিডিওটা সবার আগে তোমাদের ফোনেই যাবে। আর প্রত্যেকটা ভিডিও শেষে লিংক দেওয়া আছে যেগুলো তোমরা দেখতে পাবে যে কোন কোন ভিডিও আমি বানিয়েছি। আজকে এখানে শেষ করছি, থ্যাংক ইউ।